সকল মানুষের বিষয় বিধান প্রণয়ন করবে। 2021-এর ডিসেম্বরের 7 তারিখ আইন পাস করা হবে। মনে রাখবেন 2021-এর ডিসেম্বরের 7 তারিখ যে আইনটুকু বলা হচ্ছে যে ট্যুর অপারেটর, বাংলাদেশ ট্যুর অপারেটর ট্যুর গাইড নিবন্ধন পরিচালনা আইন 2021 নামে অবহিত, ওই আইনে কিন্তু সাথে যে আইনটা হলো 2021-এর, ওই আইনে কিন্তু আমরা যেই বৈষম্য এবং অসামঞ্জস্যগুলো আমরা উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের ট্যুর অপারেটররা ট্যুর গাইডরা, এই জিনিসগুলো ছিল না। যেমন নিবন্ধন করার আবেদনের ক্ষেত্রে কিন্তু ছিল কি কি ছিল একটু মনোযোগ শুনে, ছিল ট্র্যাকার সপ্তাহের অনুলিপি কপি, টিনের সার্টিফিকেট সপ্তাহিত অনুলিপি, ব্যবসায়িক ঠিকানা, কোম্পানির ক্ষেত্রে মেমোরি নাম এগুলো আর্টিকেল, এবং ভ্রমণের সাথে সংশ্লিষ্ট আবাসন অনুরূপ সুযোগ সুবিধায় কোনো প্রকার প্রতারণা টুর অপারেটর করবে না সেই কারণে একটা অঙ্গীকার নামা, এইগুলো কিন্তু ছিল আইন। সরকারের 51% বাংলাদেশের নাগরিক এগুলো তো থাকবেই, এগুলো আছে। তারপর 2024-এ 28-এ মার্চ যে বিধিমালা গুলো প্রণীত হয়েছে ওই জায়গায় এই এই শব্দগুলো আসছে, ওই শব্দগুলো কি কি শব্দগুলো আসছে, 10 লক্ষ টাকা স্থিতি, ব্যাংক সার্ভিসের স্থিতি সার্টিফিকেট, 3 লক্ষ টাকা জামানত, তারপর 50,000 টাকা নিবন্ধন ফি, 5,000 টাকা স্যালারি চালান, আবেদন ফি, এবং 1,000 টাকা হচ্ছে ফর্ম। এই শব্দগুলো কিন্তু বিধিতে আসছে, আমরা তখনই আমি আপনাদেরকে আরো বলি 2021-এ আইন হওয়ার আমাদের সকল স্টেকহোল্ডার, বাংলাদেশের সকল স্টেকহোল্ডার সরকারের সাথে বিভিন্ন সিরিজ মিটিং এ আইনটুকু পাস হওয়ার পর আবার যখন বিধি যখন বিধিতে আলোচনা করলো তখন তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন আমাদের বর্তমানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট যখন সুব্রত মুখার্জি, উনিও সিরিজ মিটিং হওয়ার পর উনি অনেক প্রবল আপত্তির মুখে সরকার 28-এ মার্চ 2024-এ এই বিধিগুলো আরোপ করেছেন যা আমাদের সাথে বাংলাদেশ পর্যটন বিকাশ পর্যটনের ব্যবমান করার স্বার্থে ট্যুর অপারেটর ট্যুর গাইডরা বাংলাদেশি পর্যটনের এই এত বছরের সম্পৃক্ততা এবং আরো বেশি প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ পর্যটন শিল্পীকে বহির্বিশ্বে উন্মোচন, বহির্বিশ্বে ব্র্যান্ডিং, বাংলাদেশের পর্যটন শিল্পের সাস্টেইন করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছে সম্মানিত টুয়াম সদস্যরা তাদের সাথে খাপ খায় না, এর জন্য আমরা আন্দোলন করে চালিয়ে যাচ্ছি, সরকারি পর্যায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। যখন আমরা দেখলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সোনালী ব্যাংকের সাথে এমনিও সাইন করেছেন ফি এবং এই জামানত 3 লক্ষ টাকা জামানত ব্যাপারে, তখনই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি যে বাংলাদেশ পর্যটন শিল্পকে স্থায়িত্ব, বাংলাদেশ পর্যটন শিল্পকে ব্যবমান, টোয়াবের সম্মানিত সদস্যের প্রয়াস প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমের সব কিছু বিফলে চলে যাবে যদি এই সংশোধনগুলো দূর করা না হয়। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রায় 21টা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে পড়ুয়া ছেলেরা এই এন্টারপ্রেনার হয়ে বাংলাদেশ পর্যটনের সেবা দিয়ে আসছেন, তারা জব সিকার নয় জব প্রোভাইডার হচ্ছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য টোয়াব প্রতিনৈতিক কাজ করে যাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি যে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষকে জানান দিতে যে 3 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি অমূলক, 10 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অমূলক, 50,000 টাকা ফি অমূলক, এবং অন্যান্য অসঙ্গতি যে অসঙ্গতিগুলো আমরা চিঠিতে প্রকাশ করেছি এই এই অসঙ্গতি দূর করে আবার এসআরওর মাধ্যমে এই বিধিকে রহিত করা যাবে। আপনাদের কথাতে বলি বিধি কিন্তু রহিত করার জন্য আইন রয়েছে, এটাও আমি একটু পড়ে শোনাই। অসুবিধা দূরীকরণ, এটাও আমি পড়ে শোনাই আপনাদেরকে, আর্টিকেল 18 এই আইন একটু মনোযোগ শুনেন। আমরা আমি এবং আমার কলিগ সুব্রত মুখার্জি সাহেব বর্তমানে
আমাদের সচিব মহোদয়ের সাথে যখন আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওনার ফার্স্ট কর্ম দিবসে ওনার সুস্বাস্থ্য ডেলিভারি কামনা করে আমাদের বাংলাদেশ পর্যটন শিল্পে ওনার বুদ্ধিপূর্ণ এবং ওনার পেশাদারিত্ব কাজে লাগানোর জন্য ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমরা গিয়েছিলাম। ওনাকে তখন বলেছিলাম যে এসরোর মাধ্যমে এই আইন রহিত করা যায়, একটু মেহরবানি করে প্লিজ এই আইন রহিত করা যায়। তখন উনি তেমন বোধ হয় উনি কাজ করবেন। আমি সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো এই শব্দটুকু এই লাইনটুকু যদি আপনারা কোট করেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী অন্যান্য স্টেকহোল্ডার সুবিধা হবে। 18 অসুবিধা দূরীকরণ, এই আইনে কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা অসুবিধা পরিলক্ষিত হইলে সরকার আদেশ দ্বারা এই আইন বিধানগুলির সহিত অসঙ্গতিপূর্ণ সাপেক্ষে উক্ত অস্পষ্টতা অসুবিধা দূর করিতে পারিবে। আবারও বলি, এটা এখনো এই বিধিগুলো এসআরওর মাধ্যমে দূর করা যায়। মহামান্য সিগনেচার করে, আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার হওয়ার পরে আইনে পরিণত হয়ে যায়, আইনে কিন্তু ছিল না। আমি সকল বিজ্ঞ সাংবাদিকদের বলি আইনে কিন্তু ছিল না। আইনে 3 লক্ষ টাকা জামানত, 3 লক্ষ টাকার জামানত, 10 লক্ষ টাকা ব্যাংকস্থিতি, 50,000 টাকা ফি আইনে ছিল না, যেটা মহামান্য রাষ্ট্রপতি সাইন করেছেন। 24 মার্চে যখন বিধি পাশ করা হলো তো ওই বিধিতে ওইগুলো শব্দগুলো ঢোকানো হলো এবং এটা সংশোধন করার জন্য আমি ইতিমধ্যে আপনাদের সামনে উচ্চারণ করেছি। এগুলো ইচ্ছা করলে শুধরানো যেতে পারে যে কোনো সময়, এই যে কোনো সময় এটা অসুবিধা দূরীকরণ।